তুমি তো অনেক দেরি করলে। কি হয়েছে? ওই বিড়ালগুলো মিয়াও মিয়াও পড়ছে। হ্যাঁ, কতগুলো বিড়াল মিয়াও মিয়াও করছে। কোথা থেকে আওয়াজটা আসছে ডায়মন্ড? কোথা থেকে আওয়াজটা আসছে? হ্যাঁ, কোথায়? আমরা যে বাড়িতে ভাড়া আছি ওদের ওপরে আর কি, ওই কাকুদের বাড়িতে প্রচুর বিড়াল আছে। হ্যাঁ, ওর বাচ্চা দিয়েছে অনেকগুলো, 4-5টা, আর ওর মা, হ্যাঁ, ও নিয়ে বসে। আমরা বাচ্চা হয়েছে, ওরাও মেয়ে করছে। আর এখানে যখন ঘুরতে আসে, এইখানে বাইরে যখন আসে, ও তখন চিৎকার করে, সেইগুলো দেখছে, বসে বসে শুনছে, মিয়াও মিয়াও মিয়াও। আজকে ব্রেকফাস্টের জন্য দেখো গোটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এই যে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে আজকে এগ প্রন রাইস বানাবো। অনেকদিন ভাবছি করবো করবো, কিন্তু আজকে চিংড়ি মাছগুলো আছে বলে একটু ভাবলাম যে আজকে গোটা ডিম দিয়েই বানাচ্ছি। হ্যাঁ, তার জন্য চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। এই যে নুন হলুদ মাখিয়ে আর কাঁচা লঙ্কা পেঁয়াজটাও এই যে ভেজে নিয়েছি, আর ডিমটাও ভেজে নিয়েছি। এবারে রাইসটা করে রেখেছি, সেটা দিয়ে দেবো। একটু সোয়া সস আর একটু চিলি সস দিয়ে দেবো। ভাতগুলো দিয়ে দিচ্ছি। আজকে কোনো সবজি দিলাম না, বাজার করা হয়নি, বাজারটা করতে হবে। এই গাজর বা বিনস এগুলো দিলে ভালো হতো, বা ধনে পাতা। এবার সবাইকে দিয়ে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে, আমার রয়েও গেছে। এটা কি বলো তো, বলতে পারবে? সর্বনাশ করেছে চাউমিন। কেন, তুমি কি খাটটা দেখে বলো। ফ্রাইড রাইসেরই মতো, কিন্তু এটা এগ প্রন রাইস। ডায়মন্ড কোথায়? চলে আয় বাবা। আর দুপুরে রান্না টান্না করতে হবে না, এটা হলেই চলে যাবো। আর দুপুরে রান্না খান নেই তো? ঠিক আছে, আমি বেঁচে গেলাম। বাইরে মিলে দেব না, এখানেই থাকবে, কারণ আমরা তো এক্ষুনি বেরোবো, সিনেমা দেখতে যাব। সেই জন্য ড্রাই করা হয়ে গেছে ওয়াশিং মেশিনে, ওই জন্য এখানেই মিলে দেব। দাদা ভাই ড্রাই করে দিয়ে গেছে বলে, তুমি একটু মেলে দাও, আমি স্নান করতে যাচ্ছি বলে ও দিয়ে গেল। আমি যে যাও যাও, আমার যখন স্নান হয়ে গেছে আমি একটু মেলে দিতে পারবো। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর কোনো ব্যাপার নয়। কী মিয়ামি করছে? তোমার আবার কত দেরি হবে আমি বুঝতে পারছি না। আমি দেরি করিনি, আমি অনেক আগে রেডি হয়ে গেছি, তোমরাই দেরি করছো। চিংড়ি মাছের মালাইকারি। আমার বরং তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, তুমি তো অনেক দেরি করলে। Thank you.
দুটো চারটে ছেলে তো তুমি খাও তুমি খাবে না গাইস এই সিনেমা দেখে এলাম পেরোলাম তারপরে ভাবলাম এখানে ফুচকা দোকান আছে ভালোই ফুচকা বানায় খেয়ে তাড়াতাড়ি টুকটাক বাজার করবো তারপর বাড়ি চলে যাবো সব কেনাকাটা কমপ্লিট এবার বাড়ির দিকে রওনা সিনেমাটা ভালোই লাগলো মোটামুটি তো চলো দেবের সঙ্গে দেখা হয়নি না দেবের সঙ্গে দূর থেকে দেখা হয়েছে হলে দেখা হয়েছে ব্যোমকেশ দুর্গ রহস্য খুবই ভালো লাগলো কিন্তু আজকে দ্বিতীয় দিন হলো না দ্বিতীয় দিন চলো গাইজ আজকে বাড়ি চলে এলাম চলে এসছি তো বাড়ি আমাদের ডায়মন্ড শুধু চিৎকার করছে কখন আমরা আসবো আসতে ওর আনন্দে বল খেলা শুরু হয়ে গেছে এই তো বাবা বাবা ছুটি চলে যাচ্ছে এই তো এসে গেছি এটা দরজাটা খোলো